নমস্কার, গুড ইভিনিং 91.9 ফ্রেন্ডস এফএম। আমি হচ্ছে আরজে অনিমেষ। স্যাটারডে ইভিনিং শুরু হয়ে গেছে, ফ্রেন্ডস এফএম ডিজিটাল লাইভ আনপ্লাগ। আর আজকে আমাদের সঙ্গে আছে নান আদার দ্যান আমাদের সবার প্রিয়, ভেরি ট্যালেন্টেড সিঙ্গার পারফর্মার উজ্জয়িনী মুখার্জি। উজ্জয়িনী, ফার্স্ট অফ অল, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউর 91.9 ফ্রেন্ডস এফএম। কেমন আছো? নতুন বছরে দেখা হচ্ছে, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু ইউ টু অনিমেষ। আমি মানে খুব ভালো আছি, খুব খারাপ আছি কোনোটাই বলবো না। অনেক এক্সপিরিয়েন্সেস গ্যাদার করছি এবং লার্নিং প্রসেস হচ্ছে সবটাই আর কি। বাট নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই আশা করি। আমাকে একটা কথা বলো, এই যে লকডাউন পিরিয়ড যেটা গেছে, এই লকডাউন পিরিয়ডে কতটা মানে টাফ ছিল, কতটা চ্যালেঞ্জিং ছিল এই টাইম? চ্যালেঞ্জিং তো ছিলই, ডেফিনেটলি এখনো চ্যালেঞ্জ কন্টিনিউস। কারণ সেই অর্থে আমাদের মানে আর্টিস্টদের যেটা মেইন প্রফেশন মানে কনসার্ট, সেটা এখনো অব্দি ফুল ফ্লেজড পুরোপুরি ভাবে ফেরত আসেনি। অল্প অল্প কিছু পকেটসে পারফরমেন্সেস হচ্ছে, সো যে কারণে একটা ফিনান্সিয়াল দিক থেকে বেশ ভাবনা চিন্তা সকলেরই একটা স্ট্রেস রয়েছে, মিউজিক ইন্ডাস্ট্রি স্পেশালি, ফিল্ম ইন্ডাস্ট্রিরও, মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল। আর তাছাড়া মানে অনেক কিছু শিখেছি, অনেক কিছু এক্সপিরিয়েন্সেস করেছি। মানে এতদিন তো বাড়িতে কখনো থাকা হয়নি, মানে স্কুলেও কোনোদিনও এতদিন বাড়িতে থাকিনি। সো সো এটা একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হলো। সো আস্তে আস্তে তোমার সাথে কথা হতে হতে অনেক কিছু জানা যাবে। তো উজ্জয়িনী, আমাকে বলো কতটা মিস করলে এই লাস্ট 10-11 মাসে? স্টেজ কে কতটা মিস করলে, স্টুডিও কতটা মিস করলে, পারফরমেন্স, অডিয়েন্স, ফ্যান্স কতটা মিস করলে? স্টুডিও মিস করতে দিইনি খুব একটা নিজেকে, কারণ একদম লকডাউনের মাঝামাঝি নিজে নিজে রেকর্ডিং করা শুরু করে দিয়েছিলাম আমার একটা একটা বেসিক সেট আপ নিয়ে। তারপর স্টুডিওর কাজ খুব মানে ওই আনলক 1 থেকেই আমরা স্টুডিওর কাজটা শুরু করে দিয়েছি আর কি, কারণ এটা তো একটা প্যাশনের জায়গা থেকে আমাদের কাজটা করা। সো স্টুডিও না গেলে মোটামুটি বেঁচে থাকবো না এরকমই একটা ফিলিং। বাট স্টেজ এখনো খুব মিস করছি, বিকজ খুব খুব কম পারফরমেন্সেস হচ্ছে, ভীষণ মিস করছি। অ্যান্ড অডিয়েন্সের সাথে লাইভ ইন্টারাকশন খুব মিস করছি। আমি এর মাঝখানে অনেকগুলো ডিজিটাল কনসার্টস করেছিলাম, যে কনসার্টের মাধ্যমে মানে একটা একটা স্টুডিওতে উই আর পারফর্মিং, কিন্তু সেই কানেক্টটা হচ্ছে না কখনোই। মানে এই যে সামনাসামনি একটা কানেক্ট আছে, সেই কানেক্টটা কখনোই ডিজিটালি বা ভার্চুয়ালি সেটা সম্ভব নয়। বাট এনজয়িং দ্য প্রসেস, মানে সবকিছুতেই তো রেডি থাকতে হবে আর কি। একদম উজ্জয়িনী, আমি আমিও তোমার সাথে শেয়ার করতে চাই, যখন এই প্যান্ডামিকের আগে যখন তোমার সাথে দেখা হতো, আমরা বসতাম, আড্ডা মারতাম, ইন্টারভিউ নিতাম, সেই জিনিসটাই ডিজিটালি যতটা আমরা চেষ্টা করছি, আমি চেষ্টা করছি প্রত্যেকদিন, আমি 4-5টা করে ইন্টারভিউ করছি, কিন্তু ওই জিনিসটা ফিলিংটা আসছে না। মানে ওই যে আমরা বসে আড্ডা মারছি, কথা বলছি, প্রেস কনফারেন্স হচ্ছে, ইন্টারভিউজ নিচ্ছি, সেই জিনিসটা এখনো মিস করছি। হ্যাঁ, একদম ট্রু, ডিজিটাল কনসার্টস অতটা আমরা চেষ্টা করেছি, হয়েছে, সবাই, সব সিঙ্গাররা চেষ্টা করেছেন, মিউজিক ডিরেক্টররা চেষ্টা করেছেন, কিন্তু আমার মনে হয় ওই যে লাইভ অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করা হয়, লাইভ অডিয়েন্স আছে, সবাই দাঁড়িয়ে একসাথে হই হুল্লোড় করছে, সেই জিনিসটা যখন শুরু হবে আবার সবকিছু নর্মালে আমরা সবাই এনজয় করতে পারবো। তো সবাই মিস করছে, তুমিও মিস করছো, আমরা সবাই মিস করছি, সেই কনসার্টগুলো আমরা সবাই দেখতে চাই। তো আমাকে একটা কথা বলো, নিউ নর্মালে কত আরো সময় লাগবে তোমার কি মনে হয়? মিউজিক ইন্ডাস্ট্রি থেকে কি খবর পাচ্ছো, সবকিছু নর্মাল হতে আর কত সময় লাগবে? আরো সময় লাগবে, মানে আমি তো প্রথমে ভেবেছিলাম 1 মাসে হয়ে যাবে, মানে শুরু শুরুতে যেরকম একটা হয়েছিল মার্চ 2020, এপ্রিল মানে এপ্রিল মে তক সব সেই হয়ে যাবে এরকম একটা ভাবনা চিন্তা ছিল। হ্যাঁ, তো ঠিক আছে হবে, হচ্ছে না হচ্ছে না, আর কটা মাস। তো আমি এখন আই ডোন্ট ওয়ান্ট টু জিংস ইট, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং, মানে আমি আমি জাস্ট আই জাস্ট ওয়ান্ট টু ওয়েট এন্ড ওয়াচ, যে দেখি কবে পুরোপুরি। কারণ একটা জিনিসের যেমন হঠাৎ করে লকডাউন হয়েছে, এবার হঠাৎ করে তো আর সবকিছু ঠিক হয়ে যাবে না, স্লোলি 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 ফিরে আসবে। সো ওই ফিরে আসাটা হোক, পেশেন্টলি ওয়েট করছি আর কিছুই না, সবাই আমরা সবাই ওয়েট করছি। ওকে উজ্জয়িনী, আমার একটা কথা বলো, একটু আমরা পাস্ট নিয়ে কথা বলি। বচপন মে উজ্জয়িনী কেসি থি? বহুত শরারতি থি, নটি থি, কেসি থি, স্টুডিয়াস থি? বচপন মে আপকো মিলে হো মুঝসে? মে তো মিলা হু আপসে, লেকিন হম সব জাননা চাহতে হ্যায়, ক্যুকি 10 সাল মে আপনে শুরু কর দিয়া থা, 10 সাল মে আপকো পেহলা এক অ্যাওয়ার্ড ভি মিল গিয়া থা, তারপর তো সারে গামা আছে, তো অনেক কিছু হয়েছে, একটু শেয়ার করো না আমাদের সাথে ছোটবেলায়। একদম ছোটবেলায় আমি ভীষণ ভীষণ সিরিয়াস স্টুডেন্ট, ভীষণ পড়াকু এবং পড়তাম, পড়াশোনা করতাম এবং পড়াশোনাতে র্যাঙ্ক করতাম বলে আমার মা খুব
প্রাউড ছিল আমার নিয়ে, আর এখনো অবভিয়াসলি প্রাউড। আর তার সঙ্গে সঙ্গে রেয়াজ করতাম, তার সঙ্গে সঙ্গে তখন নানা রকম ইন্টার স্কুল কম্পিটিশন হতো। সো খুব যে দুষ্টু ছিলাম, মানে হাতে পায়ে দুষ্টু ছিলাম সেটা নয়, তবে হ্যাঁ মাথায় দুষ্টু বরাবরই ছিলাম। আচ্ছা, তো মার খেতে খুব, মানে মা বাবা খুব মারতেন এরকম কিছু ছিল? মা 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 বেশ মেরে ধরেই, মানে আমরা বড় আমি বড় হয়েছি, বাট আমার কোথাও গিয়ে মনে হয় যে আমাদের ইন্ডিয়ান হাউস হোল্ড একটু মারধরটা হয়েই থাকে, দরকার। হ্যাঁ দরকার। সো হ্যাঁ, মানে সেটা আমি যে এখন যখন দেখি যে অনেক কালচারে বা ওয়েস্টে বাচ্চার গায়ে হাত তোলা যায় না, সেটা হলে বাচ্চা ক্যান কল 911, সেগুলো শুনলে মানে অদ্ভুত লাগে যে আমরা তো বেশ মার খেতে খেতেই বড় হয়েছি আর কি। হ্যাঁ, সময় চেঞ্জ হচ্ছে আর সময়তে আমরা তো মার খেয়ে বড় হয়েছি। এনিওয়ে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু তোমার থেকে জানতে চাইবো, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তোমাকে ইন্টারাপ্ট করছি, মানে মার খেতে খেতে বড় হওয়ার একটা সুফল আছে, সেটা হচ্ছে যে লাইফে নাথিং কামস ইজি, রাইট? সো এই যে আমরা মার খেতে খেতে বড় হয়েছি, সেটাতে আমাদের কোথাও গিয়ে আপব্রিঙিং এই কোথাও এই ওটা তৈরি হয়ে গেছে যে নাথিং উইল কাম টু ইউ ইজিলি। এখনো মার খাচ্ছি, দুনিয়া থেকে মার খাচ্ছি। ওকে 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 ওকে, ওকে আমরা সবাই জানি একটা একটা খুব মেমোরেবল তোমার মোমেন্ট ছিল, একটা মেমোরেবল একটা পিরিয়ড গিয়েছিল, যেটা আমরা রিয়ালিটি শোর কথা যদি বলি, সারেগামা চ্যালেঞ্জ এর কথা যদি বলি, বা সারেগামা সারেগামা ম্যা অর একটু কথা বলি, ওই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো না, কেমন ছিল তোমার? ওটা খুব মানে হুড়মুড়িয়ে হয়ে গেছিল আর কি, মানে আই নেভার গট টু নো যে আমি কিরকম এক্সপিরিয়েন্স করলাম, ইট হ্যাপেন্ড সো ফাস্ট। বাট আই রিমেম্বার যখন আমি প্রিপেয়ার করছি সারেগামা পাওয়ার জন্য, তখন আমি অনেকবার অডিশন দিয়েছি, অনেকবার সিলেক্টেড হইনি, নানান রকম হয়েছিল, আই নেভার গট দ্য চান্স টু সিং, মানে এরকমও হয়েছে অডিশনে গেছি কিন্তু গান না গিয়ে ফেরত চলে এসেছি, অনেকবার হয়েছে সেটা। তো তারপর আই ওয়াজ ভেরি ডিসহার্টেন্ড, বাট আমি তখন যার কাছে গজল শিখছিলাম বালুদা, সো বালুদা সেড তুই যা এবার এবার যা অডিশনে যা সব ভালো হবে। So I went there, তারপরে finally Anuj Kappu, যিনি সারেগামাপার music director ছিলেন, consultant ছিলেন, music consultant ছিলেন, ওনাকে গান শোনানো হলো। তারপর বম্বে গেলাম, বম্বে গিয়েও ব্যাপারটা হয়েছে বললাম মার খাওয়া, বম্বে গিয়েও ওখানে গিয়েও প্রচুর আপস এন্ড ডাউনস এন্ড আপস এন্ড ডাউনস এরকম হতে হতে একদম ওটা, তবে ওটা প্রথম জীবনের ওরকম এক্সপোজার অত বড় প্ল্যাটফর্মে, ওটা সত্যি আমাকে অনেক কিছু শিখিয়েছে। ইনফ্যাক্ট আজও when I look back, মানে this was like 15-16 years back, 2021 এ চলে এসেছি, তো 16 years back আমি এখনো অনেক কিছু শিখি ওই আমার 16 বছর আগের ওই ওই সময়টার থেকে। क्या बात है, ও জানি আপ হামেশা সে হাম সব কি ফেভারিট রহি হ্যায় আর আপকে গানে কি হাম সব দিওয়ানে রহে হ্যায়। সেই গানগুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে তোমার অনেকজন থাকে না লাইফে জিনকো আইডল মানতে হ্যায়, হাম জো ইন্সপায়ার করতে হ্যায় হামে, তো জেনি কে লাইফ মে কোন হোঙ্গে জো আপকো আপকো ইন্সপায়ার কিয়া উনহোনে? আমি না ছোটবেলা থেকে অনেকের থেকে ইন্সপায়ার, আর মানে একটা তো ছিল ছোটবেলায় যখন আমি গান শিখছি তখন যেহেতু প্লেব্যাক সিঙ্গিং করতে চাই, অন সিং ফর ফিল্মস, সো লতাজি, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, ওল্ড স্কুল, হ্যাঁ কিশোর কুমার, রফি সাহ, ওনাদেরকে শুনে শুনে বড় হয়েছে, ইন্সপায়ার্ড হয়ে বড় হয়েছি। বাট মাই মম হ্যাজ বিন মাই কনস্ট্যান্ট ইন্সপিরেশন থ্রু আউট মাই চাইল্ডহুড। তারপরে আস্তে আস্তে যত এক্সপিরিয়েন্সেস বেড়েছে, যত লোকজনের সাথে মিট করেছি, আই হ্যাভ গটেন টু নো ফিউ পিপল যাদেরকে ভীষণ শ্রদ্ধা করি, দে হ্যাভ বিন আ কনস্ট্যান্ট ইন্সপিরেশন। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বিক্রম দা, দ্য মাইস্ট্রো বিক্রম ঘোষ, পণ্ডিত বিক্রম ঘোষ ইজ আ কনস্ট্যান্ট সাপোর্ট অ্যান্ড ইন্সপিরেশন, দাদা মানে গার্ডিয়ান, অনেক অনেক কিছু। অ্যান্ড আই এম ভেরি রিয়েলি লাকি যে আমার জীবনে অনেক এরকম মানুষ এসেছেন যারা যাদের সান্নিধ্যে আমার life experience has been enriched. So thank you for the constant inspiration, God. kya baat वैसे वैसे बताइए, eto gulo gaan aache jaise ki mannu bhaiya hum sab jante hain, tanu bits mannu ki agar hum baatein kare, dil rasiya re ki baatein kare, ya fir chupi chupi raat, wo to super duper hit ekta gaan, to tumar favorite gaan kon ta hobe, eto eto boro je tumar playlist ache, itne sare gaane aapne gaaye, aapka kaun ta mushkil hai bolna? বহুত মুশকিল হয় কিন্তু। আচ্ছা, কখনো উজ্জয়নী এরকম হয়, সরি বলছি, কখনো হয় উইকিপিডিয়া থেকে বা গুগলে গিয়ে চেক করছো কটা গান তুমি গিয়েছো, এরকম মাঝে মাঝে করো কি? দেখো কটা গান গেছি না, আচ্ছা কটা গান গেছি না, মানে ফর এক্সাম্পল আমায় কেউ গান গাইতে বললো, হ্যাঁ এবার আমার গান, আচ্ছা ঠিক আছে সার্চ করি, আচ্ছা উজ্জয়নী মুখার্জি সং আমি কি কি গেয়েছি জানি, হয় আমার আর কি,
what all have I sung? Let me just go through. মনে পড়ে না মনে পড়ে না সো ওই জন্য গুগল সার্চ মানে আমি কি কি গেয়েছি নো নেভার কখনো হয়নি না এটা হয় এটা এতগুলো গান হয়ে যাওয়ার পর মনে পড়ে না আরে কোন গান গেছিলাম মনেই পড়ছে না তিন বছর আগে চার বছর আগে গাইতে পারি কোন গানটা গাইতে পারি এই ওকে তোমার ফেভারিট গান কোনটা হবে এতগুলো গান আছে যে জো আপ গুনগুনাতি হ্যায় হামেশা আপকা গানা ইয়া কিসি অর কা গানা যে গানটা তোমার ফেভারিট আমার ফেভারিট প্রচুর গান ইউ শুড নেভার আস্ক অ্যান আর্টিস্ট হোয়াটস ইওর ফেভারিট সং স্পেশালি এ সিঙ্গার বিকজ মানে সি আমার যে নিজের গানগুলো যেগুলো আমার গাওয়া সেই গানগুলো মানে দে আর লাইক মাই বেবি সো মানে আই ক্যান্ট জাস্ট পিকিং টু দে ইউ উইল নো মাই ফেভারিট নো আই ক্যান্ট ডু দ্যাট বাট ডেফিনেটলি যে গানগুলো পপুলার সেগুলো অবভিয়াসলি একটু বেশি ভালো লাগে কারণ লোকে সেই গানগুলোতে রিয়্যাক্ট করে একটা গান ইনফ্যাক্ট টেলিভিশনের একটা গান মানে সিরিয়ালের একটা টাইটেল ট্র্যাক উইচ ইজ তোমায় আমায় মিলে দ্যাট ইজ অলসো ওয়ান অফ মাই রিয়েল ফেভারিট সংস আর কি মানে ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরে ওটা আমার খুব খুব ফেভারিট ইটস আ ডুয়েট উইথ অরিজিৎ আর কি কেসে রিয়াজ করতে থি কিতনা দের করতে থি রিয়াজ প্র্যাকটিস কতগুণ করতে এখন কতগুণ সময় পাও কি এখন এত ব্যস্ততা প্যান্ডেমিক টাইমটা ছেড়ে দাও হ্যাঁ প্যান্ডেমিক টাইমটা ছেড়ে দাও তার আগে রিয়াজ তো করতেই হয় রিয়াজ করতে হয় মানে এই যে নিঃশ্বাস নিচ্ছি সো ইফ আই স্টপ ব্রিদিং আই উইল ডাই সো ইফ আই স্টপ ডুইং মাই রিয়াজ ওয়ান সেকেন্ড হ্যাঁ আই গট আ কল ওকে সো ইফ আই স্টপ ডুইং মাই রিয়াজ আই উইল প্রবাবলি নট বি এবল টু সিং অক্সিজেনের কাজ করে বলতে গেলে একদম অক্সিজেনের কাজ করে এবং আমাকে মানে বেসিক্যালি মানে ইটস মেশিনে যদি কোনো অয়েল লাগে তাহলে রিয়াজ ইজ দ্য মেইন থিং রিয়াজ ইজ দ্য অয়েল ইটস দ্য ফুড সো আমি রিয়াজ ছোটবেলায় অনেক 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 বেশি করতাম কারণ তখন মা ওই যে মেরে ধরে রিয়াজ করা আবার ঘুরে ফিরে আমার মা মারে চলে এসেছি আর এখন এখন হচ্ছে সারাক্ষণই মিউজিকের চর্চার মধ্যেই থাকি এবং আমার এখন ক্লাসেস শুরু হয়েছে সো আই এম এখন আমি আই হ্যাভ বিন ব্লেসড অল মাই লাইফ যে আমি আমি আই হ্যাভ লার্নড ফ্রম দ্য বেস্ট অ্যান্ড আই এম ট্রাইং টু গিভ ইট ব্যাক নাও সো আমি এখন শেখাচ্ছি অল্প অল্প করে কিছু স্টুডেন্টস আছে সো সেটাও একটা রিয়াজ হয়ে যায় আর কি অনেককে শোনা অনেকের সাথে অনেকের প্রবলেমস গুলো বোঝা প্রবলেম এরিয়াস গুলো শুনে শুনে সেগুলোকে ফিগার করা it's nice a daughter form of yours so jeni amra sobai jante chai tomar fans ra tomake ekhon dekhche to ki kore tomar sathe connect korte hoy tomar academy ni ekta jodi bolo please mane ki kore kothay shekha tumi connect par sherokom parse academy sherokom hoyto noy but karon ami amar sob jinish ta ekhu personal level e kori okay so amar sathe contact korte gele obviously there is facebook so my facebook page is there তো সেখানে জেনি সো ইউ জে জে এআইএনআই আর আমার আমার প্রোফাইলেও আছে যদিও এই বিষয়টা পুরোপুরি আমি আমি হয়তো ডিরেক্টলি সবার সাথে কমিউনিকেট করতে পারিনি বাট অবভিয়াসলি আমি শেখাচ্ছি সো সেখানে সেখানে কোনো কার্পণ্য নেই সেখানে কোনো মানে কি বলবো সেখানে পুরোপুরি 100% আমাকে পাওয়া যাবে সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু আ লট মোর স্টুডেন্টস একদম একদম না না তোমার থেকে অনেক কিছু শিখবে যারা 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 আসবে শিখতে অনেক কিছু শিখতে হবে আমি জানি ওকে ওই জানি আরেকটা কথা বলো একটা গান যেটা তোমার লাইফে টার্নিং পয়েন্ট ওই গানটা কোন কোন গান হবে যেটা তুমি গেয়েছিলে সেটা টার্নিং পয়েন্ট একটু অনেক কিছু চেঞ্জ হয়ে গেল দ্যাট উড ডেফিনেটলি বি চুপি চুপি রাইট চুপি চুপি রাইট ডেফিনেটলি কারণ ওই সময় আই ওয়াজ জাস্ট রিয়ালিটি শো উইনার এন্ড রিয়ালিটি শো উইনার মানে উইথ নো মানে আমার নিজের কোনো গান ছিল না না মানে আমি অন্যের গান প্রেজেন্ট করে রিয়ালিটি শোতে পপুলার হয়েছি বা উইন করেছি বা হোয়াট এভার তো তখন ওই যে আমার গাওয়া গানের মধ্যে প্রথম গান এত বড় একটা গান এবং মানুষের সবার খুব ভালো লেগেছে আজও লোকে আমাকে বলে আজও আমাকে মানে পারফরম্যান্সেস এ গাইতে হয় সো দ্যাট ইজ আ গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট সুপার সুপার ওকে যেটা তুমি কিছুক্ষণ আগে বললে কি স্টেজকে খুব মিস করছো যখন স্টেজে পারফরম্যান্স হচ্ছিল বিফোর প্যান্ডেমিক তো কোন একটা মেমোরেবল মোমেন্ট অল ওভার ওয়ার্ল্ডে তুমি পারফর্ম করেছো তো কোন একটা মেমোরেবল মোমেন্ট যেটা তোমার মনে পড়ছে আমি ওইটা বললাম আমি খুব ভুলে যাই যার কারণে আমার নিজের গানই আমার মনে থাকে না বাট একটা খুবই
মেমোরেবল মানে আমি ওয়েম্বলি অরিনাতে পারফর্ম করেছি, মানে যেটা লন্ডন ওয়েম্বলি অরিনা, সেখানে মানে পারফর্ম করাটা সমস্ত আর্টিস্টের একটা ড্রিম হয়, ম্যাডিসন স্কয়ার গার্ডেন আর ওয়েম্বলি অরিনা। সো সেখানে আই গট টু পারফর্ম অ্যাট ওয়েম্বলি অরিনা ইন দি ইয়ার 2006, এন্ড সেটাও হিমেশ রেশমিয়ার সাথে। এবং মানে অনেক অনেক মানে যেমন ধরো শাহরুখ খানের বিরাট বড় ফ্যান ছিলাম ছোট থেকে আমি, মানে ওর ফিল্মের গান বেশি আমার ভালো লাগতো। সো আই গট টু মিট হিম, when I got to meet him he called me by my name and I was like what and শাহরুখ বললে মনে পড়ে আমার রিয়ালিটি শোতে সালমান খান একবার এসেছিলেন, তো তো আসার পরে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাউন্ড হচ্ছিল, সো আই সং দিস সং কল্ড গিলা গিলা দিল গিলা গিলা, and he took the microphone after I finished the performance. Our performance shesh howar pore Salman Khan microphone ta nilen, niye bollen one more time, ar oi serial e hoy na sob jinish kore one more time, one more time, once more oh kya baat hai, okay that happened. जो हमेशा हमेशा हमारे साथ बनी रहती है। तो जेनी, व्हाट्स योर नेक्स्ट प्रोजेक्ट्स, की प्लान कुछ कहो कि सब किछु आस्ते आस्ते कोई न्यू नॉर्मल थेके नाउ नॉर्मल होच्छे आर आशा करी सब किछु खाताई ठीक हो जाबे, की प्लान करे रेखेछो, की करबे सब किछु ठीक होवार पर? অনেক সিনেমায় গান আসছে যেগুলো নিয়ে আই এম রিয়েলি হোপফুল, এন্ড মানে হোপফুল যে ভালো গান আসছে। আমি এইটুকু বুঝে গেছি যে ভাইরাল হওয়া বা খুব পপুলার হয়ে যাওয়াটা অবভিয়াসলি আমার হাতে নেই। অ্যাজ অ্যান আর্টিস্ট আই ক্যান অনলি কিপ অন ওয়ার্কিং অ্যান্ড কিপ অন গিভিং গুড সংস টু মাই লিসনার্স, দ্যাটস ইট, এইটুকুই আমি মানে আই লুক ফরওয়ার্ড টু। সো আমার কিছু ভালো ভালো গান আসছে, ভালো ভালো সুর আসছে, এবং একটা খুব ইন্টারেস্টিং কাজ যেটা রিসেন্টলি KIFF মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিং হলো, অভিযাত্রিক, সুভজিৎ মিত্র আমার খুব খুব ভালো বন্ধু, ওনার ডিরেকশনে অভিযাত্রিক, মানে অপু ট্রিলজির ফোর্থ পার্ট বা কনক্লুশন একটা, সেটার একটা টেক অন অপু ট্রিলজি আর কি। তো অভিযাত্রিকে আমার একটা ছোট্ট পার্ট রয়েছে, মানে আমি অভিনয়ও করেছি আর কি। সো আমার জীবনে প্রথম, আমার জীবনে প্রথম এরম কিছু, এবং কিছুদিন আগেই ওই স্ক্রিনিংটা আমি নিজেকে না ওরম বড় স্ক্রিনে দেখছি, এবং আমার কিরম একটা অদ্ভুত একটা ফিলিং হচ্ছে। সো দ্যাট ইজ আ ভেরি নিউ অ্যান্ড ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, এবং আমি আশা করব খুব তাড়াতাড়ি সিনেমাটা সিনেমা হলে রিলিজ হবে, এবং আই এম শিওর সকলের খুব ভালো লাগবে। ইটস আ ভেরি গুড ফিল্ম, ইটস আ ক্লাসিক ফিল্ম। নিজের মাস্কটা পরছো এবং অন্যের জন্য কেয়ার করছো ইন দ্য সেম, মানে কি বলবো, মানে অন্যের জন্য তুমি হেল্পফুল হচ্ছে ওটা আর কি। সো তো ডু ওয়ার মাস্ক, অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং একদমই এখন ফলো করা যাচ্ছে না, হচ্ছে না, বাট তাও চেষ্টা করা যতটা সম্ভব। এবং ওই জিনিসটা যে কারো যদি কোনো সিমটমস থাকে সেটা সবার আগে বলে দেওয়া যে বস আই হ্যাভ দ্য সিমটমস, আই এম নট গোয়িং টু কাম টু ওয়ার্ক, বা আই এম নট গোয়িং টু কাম টু আ পার্টি, আর মনে হচ্ছে আমার একটু জ্বর জ্বর লাগছে, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে হয়তো কিছুটা ভালো থাকা যাবে। একদম, এই নিয়মগুলো মানতে হবে, আর আর উজ্জয়িনীর ভালো ভালো গানগুলো শুনতে হবে, তো এই গানগুলো শুনলে আমরা পজিটিভ থাকতে পারবো। যাতে যাতে এই গান আগে আপ আপনার ফ্যানসকে শোনানা চাই, যে ভি আপকো নিশ্চয়ই নিশ্চয়ই, আই লাভ 91.9 ফ্যানস এফএম বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আই কিপ টেলিং নারুদা অভিষেক দা that 91.9 has one of মানে the best songs, মানে the most melodious, the most peppy yet very nice classy song. Thanks to Abhishek, Abhishek puro credit ta okay jay, ami o jokon sunday
সানডে যখন আমি শো করি আমি দেখি পরপর এত ভালো গান বাজছে, মানে মা বলু কি মুঝে লাগতা মা গানই শুনতা রও। তো ওর খুব গানের খুব ভালো আইডিয়া আছে। হ্যাঁ বলো কমপ্লিমেন্ট দি, বলো প্লিজ। তোমাকে একটা কমপ্লিমেন্ট দি, তোমার বাংলা হ্যাজ বিকাম সো মাচ বেটার। পুরো যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, লড়ে যাচ্ছি। ওকে থ্যাংক ইউ সো মাচ উজানি, কিছু শুনিয়ে দাও। শর্মা জি কি বেঙ্গলি ইয়ে মুভি বানেগি। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ উজানি। আগার আপকো সুনানা চাই কিছু আমাদেরকে যদি একটু। নিশ্চয় 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 সেই গানটাই শোনাই যেটা সবাই আজও মনে রাখেন। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়, কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার, ছুটে ছুটে চলে যায় মনটা আমার, আমি আকাশ পানে হাত বাড়াই, না জানে কিউসায় বিতে হেরাত পর নিন্দ নাই, জাগি আঁখো মে সপনো কে সায়ে, সচতে হ্যায় ইউ অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ উজ্জয়নি। ইসে আচ্ছি স্যাটারডে কি শাম জো হ্যায় ও হাম এক সাথ স্পেন্ড নাই কর সকতে থে, ইতনি আচ্ছা আপনে ইয়ে ইন্টারভিউ হুয়া হ্যায় এন্ড খুব ভালো এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ উজ্জয়নি, আপকে ফিউচার প্ল্যানস কে লিয়ে, ফিউচার প্রজেক্টস কে লিয়ে অল দি বেস্ট। খুব শিগগিরই তোমার সাথে দেখা হবে, মাস্ক অর উইদাউট মাস্ক। থ্যাংক ইউ সো মাচ উজ্জয়নি, অল দি বেস্ট, অল দি বেস্ট এন্ড ইউ আর দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে ছিলেন নান আদার দ্যান আমাদের সবার প্রিয় ভেরি ট্যালেন্টেড সিঙ্গার উজ্জয়নি মুখার্জি, জিনকে সাথে আমারি বাতে হো রহি থি 91.9 ফ্রেন্ডস এফএম পে। ইয়ে থা আপ সবি কে লিয়ে ফ্রেন্ডস এফএম ডিজিটাল লাইভ আনপ্লাগড কা এক অর রকিং এপিসোড। বহুত হি প্যারা সা গানা, ইস গানে কো ইয়াদ রাখিয়ে, উজ্জয়নি কো ইয়াদ রাখিয়ে, অর মুঝে জানি কি নিমেশ কো ভি ইয়াদ রাখিয়ে, ক্যুকি কল ফির সে মুলাকাত হোগি রবিবার কি শাম সিতারো কে নাম মে। আপনা খেয়াল রাখিয়ে, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার এন্ড গুড নাইট।